নমস্কার, স্বাগত ক্যাল কলিং টিভিতে। আমি তনুকা। করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে চার হাত এক করে ফেললেন বলিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম। বলিউডের পরিচালক আদিত্য ধরের সঙ্গে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছেন তারা। নিজের বিয়ের একটি ছবি ইয়ামি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আদিত্য বলিউডের শেষ পরিচালনা করেছেন ভিকি কৌশলের উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবিটিতে। সেখানে ইয়ামিকে দেখা গিয়েছিল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করেছেন ইয়ামি। আদিত্যর হাতে হাত রেখে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন তারা। ছবির ক্যাপশনে ইয়ামি লিখছেন, আমাদের পরিবারের আশীর্বাদে আমরা আজ ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছি। এই বন্ধুত্ব ও ভালোবাসা যাত্রাপথে আপনাদের সকলের আশীর্বাদ ও শুভকামনা চাই। ভালোবাসা, ইয়ামি ও আদিত্য। ইয়ামির বিয়ের খবর স্বাভাবিকভাবেই সরগোল পড়ে যায় তার ভক্ত মহলে। কোথায় বিয়ে করেছেন তারা তা অবশ্য ইয়ামি এখনও জানাননি। বিয়ের সাবেকি সাজে মেরুন রঙা শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন ইয়ামি। আদিত্যকে দেখা গিয়েছে সাদা শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে। সোশ্যাল মিডিয়ায় ইয়ামির ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে সেগুলি। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির। প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।